नमस्कार, आमार नाम अभिजीत चैटार्जी, बाड़ी किन्नाहार, बीरभूम, वेस्ट बेंगल थेके। तो आज के जे विषय निये आलोचना करब सेटा खुबी एकटा गुरुत्वपूर्ण विषय। आपनारा सकलेई लाइवे आमार साथे थाकुन एबं कोम्पानीर विषय निये समस्त तथ्य आपनादेरके शेयर करब। जे माने আইরিচের সম্বন্ধে সব সমস্ত কিছু শেয়ার করব। তো আইরিচ কি, আইরিচ কি কোম্পানির নাম? আইরিচ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এটা হচ্ছে আইরিচ, এবং আইরিচের যিনি অনার এবং সিইও উনি হচ্ছেন মিস্টার বিবেক কিশোর। কোম্পানির রেজিস্টার অফিস হচ্ছে পাঞ্জিম, গোয়া। অ্যাট প্রেজেন্ট অপারেটিভ ফ্রম হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। আমাদের যে প্রোডাক্ট কোম্পানি, যে দুটো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মধ্যে হুইট গ্রাসের ম্যানুফ্যাকচার হচ্ছে আকলুজ, মহারাষ্ট্র, এবং যেটা আছে অজিফিট সেটা হচ্ছে কোলগাঁও, মহারাষ্ট্র। তো এখন শুধু এই বিষয় নিয়ে আলোচনা করলাম কি যে আমাদের কোম্পানির নাম কি। কোম্পানির নাম হচ্ছে আইরিচ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এবং এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, যে দুটো প্রোডাক্ট আছে, তার বিস্তার বিবরণ আমি একটু জানাবো, যে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমরা এটা ব্যবহার করব, কিভাবে আমরা এটা মানুষকে দেব এবং কি কারণের জন্য দেব, সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো আমি বেশিক্ষণ টাইম নেব না আপনাদের কাছে, মাত্র 5 থেকে 6 মিনিট আমার এই লাইভটা হবে। এবং প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আপনারা পাবেন, হয়তো আমি প্রত্যেক দিন আপডেট পাবেন, কিন্তু হয়তো আমি লাইভে আসবো হয়তো সপ্তাহে একদিন বা দুদিন আমি লাইভে আসবো। তো এই আইরিচের যে প্রোডাক্টগুলো, যে দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে হুইট গ্রাস আর একটা হচ্ছে অজিফিট। তো হুইট গ্রাস আমাদের কী কাজ করে? হুইট গ্রাস কাজ করে আমাদের টক্সিন ডিটক্সিফাইড, এবং অজিফিট আমাদের পুরো সেলের খাবারটা দিচ্ছে, যেটা হচ্ছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, নিউট্রিশন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং ফ্যাটি অ্যাসিড। তো সে জায়গা থেকে একটা কথা আমরা জানবো যে টক্সিন নিয়ে একটা আলোচনা হয়েছে, যে টক্সিনটা কি এবং টক্সিনটা কি কাজ করে, টক্সিন জিনিসটাই কি। তো টক্সিনটা হচ্ছে যে আমাদের একটা বিষ বলতে পারে, টক্সিন হচ্ছে বিষ। যেমন আমরা যাই কিছু খাবার খাই না কেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যাই খাবার খাচ্ছি, সেই খাবার থেকে আমরা কি পাচ্ছি, সেই খাবার থেকে আমরা ভেজাল পাচ্ছি। সকলেই জানেন যে আজকের দিনে যা ভাত, রুটি, সবজি যাই আমরা খাচ্ছি, সবই কিন্তু ভেজাল খাবার খাচ্ছি, যার ফলে আমরা কিন্তু রোগগ্রস্ত হচ্ছি। বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে পৌঁছাচ্ছে, আমাদের বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, বিভিন্ন রকম জায়গা থেকে আমরা অসুস্থ ভোগ করছি। তো সেই জায়গাগুলোকে আমাদের একটু দেখে নিতে হবে, যে প্রোডাক্ট নিয়ে, সেই কারণে যদি প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের হুইট গ্রাস প্রোডাক্টটা কী কাজ করে, হুইট গ্রাস প্রোডাক্টটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যেটা হুইট গ্রাস, এর হয়তো একটা মিরার দেখাচ্ছে, আমি একটু ক্যামেরাটা আমি ব্যাক করছি, ক্যামেরাটা ব্যাক করার পর দেখতে পাবেন ও হুইট গ্রাস পাউডার। হ্যাঁ, তো আপনি এটা দেখতে পাচ্ছেন হুইট গ্রাস পাউডার, এবং এখানে লেখা আছে অর্গানিক্স অ্যান্ড র, এবং আমাদের যেটা আছে হুইট গ্রাস হচ্ছে আমাদের আইরিচের হুইট গ্রাস। তো সে জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে লেখাই আছে আইরিচ। হ্যাঁ, তো এই আইরিচের হুইট গ্রাস, ঠিক আছে। তো এক সেকেন্ড,
তো এটা দেখতে পেলেন যে হুইট গ্রাস প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে নিয়ে আমি কিছু আলোচনা করব। এই প্রোডাক্টটা আমাদের কীরকম কাজ করে, তাহলে অ্যাকচুয়ালি এই হুইট গ্রাস প্রোডাক্টটার মধ্যে আমাদের হচ্ছে টক্সিন ডিটক্সিফাইড করছে। যেমন আমাদের যে কোনো পৃথিবীতে যে কোনো রোগ হোক না কেন, যে কোনো রোগ, চাই প্রেশার, সুগার, থাইরয়েড, আর্থ্রাইটিস, ফিস্টুলা, পাইলস, মাইগ্রেন, আপ টু ক্যান্সার পর্যন্ত, যাই রোগ হোক না কেন, দেখবেন যে আমাদের শরীরে টক্সিন জমার জন্য কিন্তু বিভিন্ন রকম রোগ হচ্ছে। তো এই বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম সুবিধা আমরা পাচ্ছি। আমরা কী করছি, বিভিন্ন রকম রোগ হওয়ার পর, বিভিন্ন রকম অসুবিধা হওয়ার পর শরীরে যে রোগগুলো হচ্ছে তার কারণের জন্য আমরা কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি, এবং ওষুধ খাওয়ার পরেও দেখা যাচ্ছে কি যে ওষুধ খাওয়ার পরে কারোর কম বেশি ঠিক হচ্ছে বা ঠিক হচ্ছে না, এরকম একটা কম বেশি হচ্ছে। কিন্তু আমরা সাধারণত কিন্তু ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, ডাক্তারে যাওয়ার পর ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পর যেটুকু কাজ হওয়ার সেটুকু তো কাজ হচ্ছেই, এবং সেখান থেকে একটা পার্ট যেটা আমরা ডাক্তার দেখাতে হবে, আমরা ডাক্তার দেখাচ্ছি, সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে আমরা হুইট গ্রাস খাবো। হুইট গ্রাস খেলে কী হবে, সকালে খালি পেটে যদি হুইট গ্রাসটা খাওয়া হয় তাহলে আমাদের শরীরে যত কিছু মানে ডিটক্সিন হবে, টক্সিনগুলোকে ডিটক্সিফাইড হবে, সেইগুলো কিন্তু যত কিছু আছে কিন্তু আমাদের হুইট গ্রাস দিয়ে এটা সম্ভব, যেটা থেকে সম্ভব, যেটা থেকে আমাদের অনেক কাজ দিচ্ছে, অনেক রেজাল্ট আছে, মার্কেটে যত মানুষকে দিচ্ছে প্রত্যেক মানুষের দারুণ 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 রেজাল্ট হচ্ছে হুইট গ্রাসের। এত সুন্দর রেজাল্ট পাচ্ছি এবং মার্কেটের মধ্যে এত সুন্দর একটা দেখতে পাচ্ছি যে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেক মানুষ এখানে সুস্থতা পাচ্ছে, প্রত্যেক মানুষ এখানে সুস্থ পাচ্ছে। তো সুস্থতা পাওয়ার জন্য কিন্তু একটা বিশাল বড় একটা জায়গা যে মানুষকে সুস্থতা দিতে পাচ্ছি। তো এরকম একটা হুইট গ্রাস, এরকম হুইট গ্রাস প্রোডাক্টের এই কাজ যে দারুণ সুন্দরভাবে কাজ করছে। এবং অজিফিট নিয়ে একটু আলোচনা করব। আমাদের যে দুটো প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন অজিফিট, আমি আবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করছি, দেখতে পাবেন ব্যাক ক্যামেরা করার পর যেটা হচ্ছে অজিফিট, দেখতে পাচ্ছেন এটা অজিফিট। এই অজিফিটের ব্যাপারটাকে নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে দেখুন এখানে কী কী ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া আছে, 44টা ইনগ্রেডিয়েন্টস আছে এখানের মধ্যে। হ্যাঁ, তো এটা এমআরপি আছে, এটা 2999 টাকা এমআরপি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আইরিচ লেখাই আছে, এবং প্রোডাক্টটার নাম হচ্ছে অজিফিট, ঠিক আছে। তো আমি আবার ক্যামেরাটা ব্যাক করছি, ব্যাকে আসছি। তো এই অজিফিটের কাজ কি, অজিফিট কাজ হচ্ছে যে আমাদের সেলকে সঠিক পরিমাণে খাবার দেওয়া। যেমন সেল কি, তো সেল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো আছে, সেলের পর কী হয়, সেলের পর টিস্যুস, তারপরে অর্গেন, তারপরে সিস্টেম। তো এই হচ্ছে এই কী কাজ করে অজিফিট, অজিফিটের কাজ হচ্ছে সেলের সমস্ত খাবারকে পৌঁছে দেওয়া। যেমন প্রোডাক্ট, যেমন সেলের যে খাবারগুলো আছে, যেমন প্রোটিন, ভিটামিন, মিনারেল, নিউট্রিশন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং ফ্যাটি অ্যাসিড, ওমেগা 369। তো এই জায়গা থেকে তাহলে এখানে আমি পাচ্ছি কি, মাল্টিভিটামিন পাচ্ছি এবং সেলের খাবারটা পাচ্ছি, অজিফিটটা দেখতে পাচ্ছেন। তো সেলের খাবার, সমস্ত কিছু সেলের খাবার আমি পেয়ে যাচ্ছি। তো সেলের খাবারটা যদি আমি ঠিকঠাক পরিমাণে, ঠিকঠাক আমি সেলের খাবারটা যদি পাই তাহলে আমার টিস্যুসও ঠিক থাকবে, টিস্যুস ঠিক হলে অর্গেনও ঠিক থাকবে, অর্গেন ঠিক থাকলে সিস্টেমও ঠিক থাকবে, এবং দারুণ সুন্দরভাবে কাজ হবে। এটুকু দেখতে পারেন, এটুকু জানবেন, আজকের ডেটে অনেক কোম্পানি আছে, আমি কোনো কোম্পানি এখানে নাম নেব না, কেন কোনো কোম্পানির সঙ্গে আমার কোনো বিরোধিতা নাই। তো সেই জায়গাতে আমি একটা জিনিস বলবো যে এই আমাদের আইরিচের মধ্যে যে প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট দেখালাম, একটা হুইট গ্রাস আর একটা অজিফিট, দুটো প্রোডাক্ট যেটা আমি দেখালাম, সেই দুটো প্রোডাক্টের মধ্যে দেখতে পাবেন কি যে অজিফিটটা 44টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে অজিফিটটা তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে আজকে কিন্তু কোনো নিউট্রোসিটিক্যাল সেক্টরের মধ্যে কোনো কোম্পানির কিন্তু আজ পর্যন্ত এখানে নেই,
যে জায়গা থেকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান যেটা হচ্ছে আইরিচ। তো আইরিচের কাছে কিন্তু এই প্রোডাক্টটা আছে এবং আমরা কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছি। তো সেই প্রোডাক্টটা পাওয়ার পর আমরা যখন মানুষকে দিচ্ছি, মানুষকে দেওয়ার পর কিন্তু দারুণ সুন্দরভাবে রেজাল্টও পাচ্ছি। কারণ যে সেলের তো পুরোটা খাবার তো দিয়েই দিচ্ছে। কারণ যে আজকের ডেটে যদি আমি ধরুন দেখা যাচ্ছে যে কোনো রকম কী বলবো শাক সবজি রুটি সবজি ভাত মুড়ি যাই যাই আমরা খাই না কেন, সেটা খাওয়ার কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ভেজাল ভেজালের ছাড়া আর কিন্তু কিছু নেই, ভেজাল ছাড়া আর কিছু পাচ্ছি না। তাহলে আমাদেরকে কিন্তু ভেজালটা খেতে হবে, এটা বাধ্যতা, ভেজালটা খেতে হয় বা খেতে হবেই। কেন? কারণ হচ্ছে আমি সবজি লাগাতে পারবো না, সে টাইম আমাদের কাছে নেই, সবজি লাগানোর টাইম নেই। তাহলে সবজি কিন্তু আমাদেরকে বাইরে থেকে কিনে আনতে হবে, মার্কেট থেকে আমাকে কিনে আনতে হবে। তো মার্কেট থেকে যদি আমি সবজিটা কিনে আনি তাহলে কিন্তু আমাকে সেই ভেজাল ভেজাল জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো ভেজাল জিনিসটাকে নিয়ে আসার পরে আমাদেরকে খেতেও হবে। প্লাস যদি ভাবছেন যে বাড়িতেই লাগাবো, বাড়িতে লাগালেও সেই ভেজাল জিনিসটাই পাবেন। কেন পাবেন ভেজাল জিনিসটা? কারণ হচ্ছে ভেজাল জিনিসটা এই কারণের জন্যই পাবেন, মাটি উর্বর ক্ষমতা কিন্তু মাটির কম হয়ে গেছে। যেটা আমার কথা নয়, এটা WHO-র কথা, যে উনি সার্ভে করে ওনারা সার্ভে করে কিন্তু এটা দেখে নিয়েছেন যে আজকে আমাদের সমস্ত কিছু মানে সমস্ত যদি মাটির উর্বর ক্ষমতাটা যদি কম হয়ে যায় তাহলে আমাদেরকে কী দিতে হবে, আমাদেরকে সার দিতে হবে। সার দিয়ে মাটিটাকে একটু উর্বর ক্ষমতাটা বাড়াতে হবে। তাহলে সার কিন্তু সব জায়গাতেই দিতে হবে, যারা বিভিন্ন রকম সার আছে, আমি অত সারের নাম জানি না, তো বিভিন্ন রকম যারা চাষ করেন তাদের ওনারা ভালোভাবে জানেন চাষের মর্মটা। তো সার কিন্তু প্রত্যেকটা জায়গাতে দিতে হয়, কেন এখনকার দিনে আর ওই গোবর সার দিয়ে কিন্তু আর চাষ হয় না, কেন গোবর সার দিয়ে আর চাষ হয়ও না আর চাষ আশা করি আর হবেও না। আজ থেকে 30 বছর 20 বছর 30 বছর আগেকার হয়তো 30 বছর 40 বছর আগে হয়তো আমরাও দেখেছি গোবর সার দিয়ে চাষ করা, কিন্তু আজকের ডেটে কিন্তু গোবর সার দিয়ে চাষ করা নেই। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের উর্বর ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে আমাদের বলতে মাটির উর্বর ক্ষমতাটা কমে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের ভেজাল খাবার খেতে হচ্ছে। যদি সঠিকভাবে নিউট্রিশন নিতে হয়, সঠিকভাবে যদি আমাদেরকে আমাদের শরীরটাকে পরিষ্কার করতে হয়, তাহলে শরীরটাকে পরিষ্কার করার জন্য কিন্তু আমাদেরকে হুইট গ্রাসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে নিউট্রিশন নেওয়ার জন্য আমাদেরকে অজিফিটটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো যদি আমরা এগুলো যদি ব্যবহার করি তাহলে দারুণ সুন্দরভাবে আমরা কাজ পাবো। আশা করি আস্তে আস্তে দেখবেন যে জায়গা থেকে আছে, যেটা মানে কী বলবো, যে বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, বিভিন্ন ব্যাঙ্গালোর অ্যাপেলো চেন্নাই বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে, ওনারা যে ওষুধটা দিচ্ছেন, যখনই আপনি হুইট গ্রাস এবং অজিফিট যখনই আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন আস্তে আস্তে যে ডোজ আছে, যেটা ডোজ দেওয়া হয়েছে হয়তো 650 mg আদাস হয়তো যেগুলো দেওয়া হয়েছে সেই ডোজগুলো দেখবেন আস্তে আস্তে ডাক্তারবাবুরা কমিয়ে দেবেন। কারণ হচ্ছে আপনি সঠিকভাবে নিউট্রিশন শরীরের মধ্যে নিচ্ছেন এবং টক্সিনকে ডিটক্সিফাইড করছেন। এই হুইট গ্রাসটা খেতে হয় কীভাবে? এই হুইট গ্রাসটা খেতে হয় সকালে খালি পেটে কুসুম কুসুম গরম জলের সাথে 1 চামচ, এর ভেতরে একটা চামচ দেওয়া আছে, আমি দেখাচ্ছি চামচটা, যেহেতু এটা আমি খাই নিজে ব্যবহার করছি, তো এরকম একটা চামচ দেওয়া আছে, দেখতে পাচ্ছি চামচটা, তো এইরকম 1 চামচ দেখাচ্ছি আমি, এরকম 1 চামচ দেখতে পাচ্ছেন, এরকম 1 চামচ আমি নিলাম। 1 চামচ নিয়ে কুসুম কুসুম গরম জলের সাথে এটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে ভালো করে একটা গুলে ওটাকে আমি আস্তে আস্তে খেয়ে নেবো 250 ml জলের সাথে। 250 ml মানে ওই 1 গ্লাস একটু কাছের গ্লাসে 1 গ্লাস একটু জল ওটার সাথে ভালো করে গুলে এটা কিন্তু আমাদের খেতে হবে। তারপরে যেমন পরিমাণে জল খাওয়া দরকার সেরকম পরিমাণে জল খাবেন, কারণ 1 ঘন্টা ওয়েট করার পর, 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর, হয় 45 মিনিট না হয়তো 1 ঘন্টা ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে কিন্তু জলটা খাবেন, জল ছাড়া কিছু খাবেন না। তাহলে কী হলো, সকালেই খালি পেটে আপনার শরীরের যে টক্সিনগুলো, যেগুলো বিষ হিন্দিতে জহের বলে, তো সেইগুলোকে আস্তে 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 কিন্তু পরিষ্কার হবে। সেটা বিভিন্ন রকম জায়গা থেকে পরিষ্কার হতে পারে, হতে পারে ঘাম থেকে পরিষ্কার টক্সিন ডিটক্সিফাইড হতে পারে, হতে পারে মানে পটি থেকে হতে পারে, হতে পারে ইউরিন থেকে হতে পারে,
হতে পারে, অনেক কিছু চোখের কোণে ময়লা জমে হতে পারে, বিভিন্ন রকম ফোড়া হয়ে হতে পারে। তো টক্সিন ডিটক্স কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু এটা হবে। তো সেই জায়গা থেকে যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়ে যায়, শরীর যদি পরিষ্কার থাকে, তাহলে দেখবেন মানে শরীরটা যদি ভেতরটা যদি পরিষ্কার থাকে, ইঞ্জিন যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু চলতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। কেন, একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবেন। গাড়ি গাড়ি আমরা কিনি, গাড়িটা যখন কিনি তখন দেখবেন ইঞ্জিন, ইঞ্জিনকে ঠিক রাখার জন্য, গাড়িকে ঠিক রাখার জন্য নয়, ইঞ্জিনটাকে ঠিক রাখার জন্য আমরা কি করি, 2 মাস বা 3 মাস বা 2000 কিলোমিটার আমরা একটা জানি, যাদের এই বাইক আছে সবাই জানেন কি যে 2000 কিলোমিটারে আমাদের একটা ওই মোবিলটাকে ড্রেন করতে হয়, তাই মোবিলটাকে ফেলে কালো হয়ে যায়, যেহেতু কালোর জন্য কিন্তু আমাদের এটা ফেলে দিতে হয়, নতুন ইঞ্জিন ওয়েল কিন্তু আমরা দিই। তাহলে নতুন ইঞ্জিন ওয়েল দিলে কি হবে, নতুন ইঞ্জিন ওয়েল দিলে এটাই হয়, ইঞ্জিনটা কিন্তু আরও দারুণ সুন্দর স্মুথলিভাবে কাজ করবে। তাহলে আমাদের এইটা শরীরটাও একটা কিন্তু ইঞ্জিন, এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন, আমাদের শরীরটাও কিন্তু একটা ইঞ্জিন। তো এই শরীরটা ইঞ্জিন হওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের দিতে হবে এই হুইট গ্রাস সকালে খালি পেটে, বুঝতে পারছেন? তাহলে এটা কী কাজ করবে, আমার শরীরের মধ্যে যত কিছু ময়লাগুলো আছে সেই কালো অংশগুলোকে বের করবে, ঠিক? তাহলে এটা হলো এটা। তারপর কিছু টিফিন করার পর, কিছু একটা টিফিন হয়তো কিছু একটা নাস্তা করলাম, যে হয়তো 9টা 8টায় হয়তো, এটা যদি আপনি হুইট গ্রাসটা হয়তো যদি 6টায় খাচ্ছেন তাহলে 7টায় আপনি ওটা ব্যবহার করতে পারেন। তাহলে কিছু হয়তো চা বা কিছু একটা নাস্তা করছেন, কোনো কার্বোহাইড্রেট জাতীয় কিছু করছেন, হতে পারে রুটি হতে পারে, হতে পারে বিস্কিট হতে পারে, এভরিথিং যেগুলো আপনারা নাস্তা করেন। তো ওই নাস্তা করার সাথে সাথে এই অজি ফিটটা আমি নিতে পারি। অজি ফিটটা আমি দেখাচ্ছি, এটা চাইল্ড লক আছে, দারুণ সুন্দর, এটা কিন্তু বাচ্চারা কিন্তু খুলতে পারবেন। দেখবেন আমি খুলছি কিন্তু খুলতে পারবো না, হ্যাঁ, এটাকে খোলার জন্য এখানে লেখা আছে, এখানে বুঝতে পারছি, এখানে দেখা যাচ্ছে, এই হ্যাঁ দেখা যাচ্ছে, তো এখানে বুঝতে পারছি, এখানে মানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কীভাবে খুলতে হবে। তো এটাকে থোড়া হালকা একটু প্রেশার দিয়ে এটাকে যখন ঘোরাবেন এটা খুলে যাবে, এটা খুলে গেল, ঠিক, এটা খুলে গেলো, ডাকনাটা খুলে গেলো। এর ভেতরে একটা কী থাকে, এর ভেতরে একটা আপনার এরকম একটা রুই থাকে, তুলো থাকে, তুলো, ঠিক আছে, এই তুলোটা আর ক্যাপসুলটা হচ্ছে এটা, ক্যাপসুলটা দেখা যাচ্ছে, আমি হাতে হাতে নেবো না, দেন ভালো করে হাতটা একটু মুছে নিই, এটা হচ্ছে ক্যাপসুলটা, ঠিক, দেখতে পাচ্ছেন ক্যাপসুল, এটা হচ্ছে ক্যাপসুল, দেখে নিন, ঠিক আছে। তো এই ক্যাপসুলটা আমাদের ওই এতে কিছু কিছু টিফিন করার সাথে সাথে এটা আমরা নিতে পারি, এর জন্য কোনো ব্যাপার নেই যে আপনাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করতে হবে, সে কোনো ব্যাপার নেই, এটা সাধারণত আপনি টিফিন করার সাথে সাথে নিতে পারেন। এইটা দেখুন, এখানে যেটা আমি দেখাবো যেটা হচ্ছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, হয়তো মিরর দেখা যাবে না, দেখি জানি না, আচ্ছা আমি এটা ব্যাকে করেছি, ক্যামেরাটা ব্যাকে করছি, দেখে নিন, দেখুন এখানে আছে 850 mg, 850 mg দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে 850 mg সুপার ফুড আছে, হ্যাঁ ওজি ফিট, ঠিক আছে, 850 mg, বুঝতে পারছেন 850 mg আজকের ডেটে যত নিউট্রিশিটিক্যাল কোম্পানি আছে, যত আপনারা একটু দেখে নেবেন, ভালো করে একটু দেখে নেবেন, 850 mg কারো কাছে নেই, ঠিক আছে, 850 mg কারো কাছে নেই। তাহলে এই পরিমাণে একটা প্রোডাক্ট আপনি হাতে পাচ্ছেন এবং বাড়িতে বসে থেকে নিজের নিজেকেই সুস্থতা রাখতে পাচ্ছেন, নিজেকেই নিজের সুস্থতা রাখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু বারবার ওই হসপিটাল ঘর কিন্তু করার দরকার থাকবে না, কেন হসপিটাল ঘর করার দরকার থাকবে না, যেমন আপনি ট্রিটমেন্ট করছেন সেরকম হয়তো ট্রিটমেন্ট করে আসছেন, সাথে যদি এটা ব্যবহার করছেন, এটা 100% ব্যবহার করুন, দেখবেন আপনাকে হয়তো এই হসপিটাল ঘর কিন্তু করতে হবে না, একদম সুস্থ থাকবেন, 100% সুস্থ থাকবেন। তো এই সুস্থতা রাখার জন্য এই অজি ফিট এবং হুইট গ্রাস ব্যবহার করুন। এবং কোম্পানির কিছু তথ্য আমি জানিয়েছিলাম যে এই অজি ফিটটা, এই অজি ফিট, এই হুইট গ্রাসটা, এই হুইট গ্রাসটা ম্যানুফ্যাকচার হিসাবে আমি বলেছিলাম ম্যানুফ্যাকচার কোথায় আছে, তো এই হুইট গ্রাসটা ম্যানুফ্যাকচার হচ্ছে আকলুজ মহারাষ্ট্র, আকলুজ মহারাষ্ট্র। আমাদের কোম্পানির বিষয় নিয়ে প্রথমেই আমি বলেছি, তবু আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, আমাদের কোম্পানির নাম হচ্ছে আই রিচ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আরেকবার বলে দিচ্ছি, আই রিচ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
এবং আমরা নিকনেম হিসাবে আইরিশ বলি, আইরিশ। হ্যাঁ, তো এটা হচ্ছে কোম্পানির নাম, এবং কোম্পানি যিনি সিইও, এবং আমাদের কোম্পানি যিনি সিইও প্লাস ওনার, তো ওনার নাম হচ্ছে মিস্টার বিবেক কিশোর। আমাদের কোম্পানির রেজিস্টার্ড অফিস হচ্ছে পাঞ্জিম গোয়া, এবং যেটা এখন প্রোডাক্টে যেখানে এখন অপারেটেড হচ্ছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে। হ্যাঁ, বাকি অজিফিট, অজিফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে কোলগাঁও, ওটাও মহারাষ্ট্র, ঠিক আছে। এবং এই প্রোডাক্টের অজিফিট, অজিফিটের প্রোডাক্টের এমআরপি হচ্ছে 2,999 টাকা হচ্ছে এমআরপি, 2,999 টাকা হচ্ছে এমআরপি। এর ডিপি হচ্ছে 2,499 টাকা হচ্ছে ডিপি, মানে এটাতেই আপনি এনরোলমেন্ট করতে পারবেন কোম্পানির সাথে। আর যখন আপনি এনরোলমেন্ট করে নেবেন, তারপরে আরেকটা আরেকটা হয় যেটা বলা হয় রিপারচেস প্রাইজ, তো রিপারচেস প্রাইজ এইটাই আপনি পাবেন 1,999 টাকায়, ঠিক আছে। তো কোনো কোম্পানির এই জায়গাতে নিয়ে আমি বিজনেস প্ল্যানটাকে যখন আমি বলবো, যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই থাকবেন, বিজনেস প্ল্যানটাকে দেখবেন, কোম্পানি যে বিজনেস প্ল্যানটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া নাম্বার ওয়ান বিজনেস প্ল্যান। আজ পর্যন্ত কোনো কোম্পানির কিন্তু এরকম বিজনেস প্ল্যান পাবেন। আমি কোনো কোম্পানির নাম নেবো না, কোনো কোম্পানির সঙ্গে আমার বিরোধিতাও নয়, এবং আমি কোনো কোম্পানির নামও নেবো না, কেন যে কারোর সাথে কারোর বিরোধিতা নেই। কিন্তু এটা একটু বলতে পারি, যারা নিউট্রিশিটিক্যালে কাজ করছেন বা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, এমএলএম নিয়ে যারা কাজ করছেন, তারা বুঝতে পারবেন যে এই কোম্পানির যখন বিজনেস প্ল্যানটাকে নিয়ে আমি আলোচনা করব, হতে পারে আমি আজকে হয়তো বিজনেস প্ল্যানটাকে নিয়ে আলোচনা আমি করব না, আমি নেক্সট ডে হয়তো, হতে পারে আমি কালকে বা পরশু দিন সকালে, ঠিক এরকম টাইমে আমি আবার বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব, যে বিজনেস প্ল্যানটা কত ইউনিক বিজনেস প্ল্যান। আর বিজনেস প্ল্যানটা দেখার পরে আপনার মনে হবে কি যে আরে বাবারে, এই এই বিজনেস প্ল্যানটা আমি কেন এখনও পর্যন্ত পাইনি, এটা কিন্তু মনে হবেই। কারণ বিজনেস প্ল্যানটা দেখবেন একদম ইজি আর দারুণ ইউনিক বিজনেস প্ল্যান, এবং ওই ইউনিক বিজনেস প্ল্যানগুলো যখন আপনাকে বলবো, আপনি যখন দেখবেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি ইউনিক প্ল্যান এটা আছে বা ইউনিক প্ল্যান এটা। তো যেটা হলো এটা এমআরপি আমি বলে দিলাম, এমআরপি হচ্ছে 2,999। হ্যাঁ, আর ডিপি মানে আমাদের যেটা জয়নিং রেট সেটা হচ্ছে 2,499। আর যেটা হচ্ছে আমি পরবর্তীকালে যখন আমি রিপারচেস করবো এর এটা হবে 1,999, ঠিক। তো এটা গেল অজিফিটের ব্যাপার নিয়ে বললাম। এবার হুইট গ্রাস, এই হুইট গ্রাসটার ব্যাপার নিয়ে বলছি, এত রেজাল্ট, এত রেজাল্ট, মারাত্মক লেভেলের রেজাল্ট। হ্যাঁ, কিছু ফেসবুকেও পেয়ে যাবেন, আমাদের জামশেদপুরের কিছু টেস্টিমোনিয়াল পাবেন, আমাদের বীরভূমে কিছু টেস্টিমোনিয়াল পাবেন, আমাদের কী বলবো মুর্শিদাবাদের টেস্টিমোনিয়াল পাবেন, অনেক টেস্টিমোনিয়াল মানে টেস্টিমনি অনেক অনেক টেস্টিমনি আছে, সেগুলো আপনি দেখতে পাবেন এবং আমি শেয়ারও করব। হ্যাঁ, তো সে থেকে যেটা আমি হুইট গ্যাস নিয়ে যেটা বলছি, হুইট গ্যাসের এমআরপি হচ্ছে 999 টাকা। আমি আরেকবার ব্যাক করে আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাবেন 999। হ্যাঁ, দেখা যাচ্ছে 999, ঠিক আছে। তো এটা হচ্ছে হুইট গ্রাস, এটা হচ্ছে হুইট গ্রাস পাউডারটা, দেখতে পাচ্ছেন হুইট গ্রাস পাউডার, তো এটা হচ্ছে 999, এটা হচ্ছে এমআরপি, ঠিক। তো এমআরপি হচ্ছে 999 টাকা, এবং এর রিপারচেস প্রাইস হচ্ছে 655 টাকা, 655, 655, ঠিক আছে। তো এটা হচ্ছে রিপারচেস প্রাইস। তো আমাদেরকে এই রিপারচেসটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই প্রোডাক্টটাকে নিয়ে মানে এই অজিফিটটাকে নিয়ে আমাদের এনরোলমেন্ট করতে হবে, যেটা এনরোলমেন্টটা যেটা টাকাটা লাগে 2,499 টাকাতে আপনি একটা অজিফিট পাবেন, এবং একটা বিজনেস অপরচুনিটি পাবেন, একটা বিজনেস করার একটা সুযোগ পাবেন, একটা জায়গা পাচ্ছেন বিজনেস করার একটা জায়গা। তো যে বিজনেসটা করবেন সেটাকে নিয়ে আমি একটা আলোচনা এখন করব না, সেই বিজনেসটাকে নিয়ে আলোচনা আমি পরবর্তী সেশনে করব, যে বিজনেসটাকে নিয়ে কীভাবে বিজনেসটা আমরা করতে পারবো এবং ইউনিক কী কী আছে, দারুণ মানে যেটাই দেখবেন সেটাই ইউনিক। এবং আমাদের মানে ইউনিকটা দেখতে পাবেন আমাদের যিনি ওনার, সিইও প্লাস ওনার, হ্যাঁ, মিস্টার বিবেক কিশোরজি, ওনাকেও দেখলে ওনারও কিছু ইউনিক আছে। উনি বিগত টাইমে অনেক জায়গাতে অনেক অনেক বড় বড় কোম্পানিতে উনি
একটা বড় বড় একটা বড় একটা পদেও ছিলেন, যার কোম্পানি আমি নাম নেব না। আমি তো প্রথমেই বলেছি আমি কোনো কোম্পানির নাম নেব না, আইরিচ ছাড়া আমি কোনো কোম্পানির নাম নেব না। তো উনি বড় বড় কোম্পানির বড় বড় জায়গাতেও ছিলেন এবং মার্কেটের মধ্যেও ছিলেন, যে মার্কেটের ব্যাপারটা জানেন। উনি বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ওনার ব্যাকগ্রাউন্ড বিশাল একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং যখনই আমাদের সঙ্গে যখন উনি যখন লাইভে আসবে তখন আমি দেখতে পাবো। তো এত সুন্দর ভালো মানুষ, এত সুন্দর একটা জায়গা, আর ওনার এত সুন্দর গাইড, আর এত সুন্দর গাইড গাইড আমাদেরকে দিচ্ছেন, এবং আমরাও যেভাবে গাইডগুলো পাচ্ছি দারুণ সুন্দর, এরকম পরিমাণে হয়তো মানুষ আমরা পাইনি। হ্যাঁ, আজ পর্যন্ত আমার লাইফে হয়তো দেখা নেই, আমি এমএলএম আমি অনেক দিন ধরেই আছি, কিন্তু এরকম ধরে কিন্তু এরকম ধরনের মানুষ কিন্তু আমি দেখিনি, এত সুন্দর, এত অমায়িক মানুষ। তো ওই অমায়িক মানুষের ইউনিক তো কিছু হবেই, তো ইউনিক কিন্তু এইগুলো। হ্যাঁ, ইউনিক হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু দারুণভাবে ইউনিক। হ্যাঁ, এবং বিজনেস প্ল্যানটা দেখবেন আর একটা ইউনিক। এবং আমাদের এখন যেটা থাইল্যান্ড ট্যুরের ব্যাপার নিয়ে চলছে, খুব ইজিলি থাইল্যান্ড ট্যুরটা আপনি করতে পারেন। খুব ইজি ইজি হিসাবে আমি থাইল্যান্ড ট্যুরটা করতে পারবেন, সেই থাইল্যান্ড ট্যুরটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমি নেক্সট সেশনে আমাদের থাইল্যান্ড ট্যুর এবং আমাদের বিজনেস প্ল্যান নিয়ে অল্প একটু আলোচনা করব। তো আজকের মতন এখানেই আমি সমাপ্ত করছি, আজকে লাইভ এখানেই মধ্যে আজকে সমাপ্ত করছি। থ্যাংক ইউ সকলকে, আমার তরফ থেকে নমস্কার, এবং আইরিচের তরফ থেকে নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সকলকে থ্যাংক ইউ, সকলে এখন অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবাই থাকুন আমাদের সাথে, এবং আমাদের সাথে থাকার সময় অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শুনতে পারবেন। এবং নেক্সট যেটা আমি বলছিলাম, যেটা নেক্সট সেশনে যেটা আমরা আলোচনা করব, সেটা বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব। এবং থাকুন, সাথে থাকুন, অবশ্যই অনেক কিছু জিনিস পাওয়ার আছে। হ্যাঁ, সবে তো স্টার্ট, এখন বহুত কিছু জিনিস পাওয়ার আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, তবে এখানেই আজকে সমাপ্ত করছি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।